প্রিয় দর্শক, আপনি কি কিছু শুনতে পেলেন? যদি স্পষ্ট না শুনে থাকেন তাহলে আরও একবার শুনুন। তামিম ইকবাল বিসিবির এক কর্মকর্তাকে বলছেন, রিয়াদ ভাইরে বাদ দিয়ে দিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ যে এমনি এমনি বাদ পড়েননি, বিসিবির ভেতরে যে বড় একটা চক্রান্ত চলছে সেটি হয়তো আগে থেকে জানতেন তামিম ইকবাল। তাই তো পূর্বে জরুরি মিটিং ডেকে অবসরের ঘোষণাটা তিনি দিয়েই দিয়েছিলেন, কারণ তিনি জানতেন সামনে ভালো কিছু ঘটবে না। এশিয়া কাপের দল ঘোষণার দিন তামিম যখন জানতে পারেন তার সতীর্থ প্রিয় ক্রিকেটার রিয়াদকে দলে রাখা হয়নি, সে সময় বিসিবির এক কর্মকর্তাকে একা পেয়ে তামিম আসল সত্যিটাই সাহসিকতার সাথে তাকে বলে দেন।